এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে এসবিআই ও পিএনবি অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের এসবিআই এবং পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সমস্ত সরকারি অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে কর্ণাটক সরকার সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে এবং সমস্ত সরকারি বিভাগকে এই নির্দেশ পালন করতে বলা হয়েছে এই নির্দেশের আওতায় দুটি ব্যাংকে থাকা সরকারি অ্যাকাউন্ট থেকে অবিলম্বে টাকা তুলে অ্যাকাউন্টগুলিকে বন্ধ করতে হবে সরকারি অ্যাকাউন্টে কোনো নতুন আমানত বা বিনিয়োগ করার অনুমতি দেওয়া হয়নি এই পদক্ষেপ নেওয়া হয়েছে ব্যাংকগুলিতে তহবিলের অপ ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের অর্থ সচিবরা মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার নির্দেশ এই নির্দেশ জারি করা হয়েছে এর পাশাপাশি কর্ণাটক সরকারের পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই দুই ব্যাংকের সঙ্গে সমস্ত ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আত্ম অর্থাৎ আত্মসাত হওয়া তহবিলের অভিযোগও উঠেছিল সম্প্রতি এই বিষয়টি সুইসাইড নোটে রূপান্তরিত হয়েছে যা কর্ণাটক সরকার এবং বিরোধী দলের মধ্যে সংঘাতের কারণ হয়ে দাঁড়ায় তো বুঝতেই পারছেন কর্ণাটক সরকারের তরফ থেকে এসবিআই এবং পিএন সরকারি অ্যাকাউন্টগুলোকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যা আপনাদের সামনে তুলে ধরলাম তাছাড়া এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ